ফর্ম ফিল আপ চলছে। ট্রেনের টিকিটের জন্য ফর্ম ফিল আপ আমাদের রেডি। তো এখন এটা বদ্ধ যেহেতু দিয়েছে, এজন্য আমি এখন পড়বো কোথাও গেলে। এই যে মিঠির দিদুন এসে গেছে। মানে আমাদের যে ঘোরার প্ল্যানটা ছিল সেটা মানে ক্যান্সেল করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ব্লগ। আর আমি মানসী। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 8টা। চারিদিকে যেন মেঘ করে আছে। মুগ ডাল হয়ে গেছে, এখন করব বেসন দিয়ে লঙ্কার বড়া। এই যে লঙ্কাগুলো বড়া করব, এগুলো দিয়ে এখন ফর্ম ফিল আপ চলছে। প্রসেস হয়েছে। সাবর্ণ ডালি। এই যে আমাদের ফর্ম ফিল আপ, যাচ্ছি আমরা ঘুরতে ফাইনালি। টিকিট কাটতে চলছে, ফাইনালি টিকিট হবে আজকে। তো সকাল থেকে তো খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি দেখালাম যে আমাদের যে ঘোরার প্ল্যানিংটা হচ্ছিল সেটা মানে সাকসেস, কারণ আজকে ট্রেনের টিকিটও কাটতে গেছিল, সেটা হয়ে গেছে। আর আর যেটা হচ্ছে, আমরা আজকে আমার মা বাবাও আসবে, তো এখন আমি মিঠিকে নিয়ে ল্যাডারের ওখানে যাবো। এসে মানে আমরা তো থাকবো না, তো মা বাবা মোটামুটি চলে আসবে, তার মধ্যেই এসেই দেখা হবে। হ্যাঁ, এসেই দেখা হবে মা বাবার সাথে। তো আর তাহলে এখন আমরা যাই ল্যাডারের ওখানে, তারপরে মা বাবা আসলে অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো। এই যে মিঠির দিদুন এসে গেছে। মিঠি এখন ব্যস্ত, আমরা ক্যাডা থেকে চলে এসেছি অনেকক্ষণ। এই যে এটা হচ্ছে মিঠির দাদু, একদম একদম সেজে গুজে হাজির। আর এটা হচ্ছে আমার গিফট। এই যে এটা হচ্ছে আমার গিফট জন্মদিনের, যেটা আমার জন্য বদ্দা কিনেছে। তো আজকে আমি এটাকে হাতে পেলাম, দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি, এই যে ঘড়িটা আমি তো উল্টে পাল্টা করে সেট করেছি। এই যে আমার বার্থডে গিফট ঘড়ি। এতদিন ধরে মানে ঘড়ি থাকতো পড়তাম না, ভালো লাগতো না, ঠিক মোবাইলেই তো টাইম দেখা হয়েছে, যেটা ঘড়িটা ঠিক পড়া হয় না। তো এখন এটা বদ্ধ যেহেতু দিয়েছে, এজন্য আমি এখন পড়বো কোথাও গেলে। এটা মিস্টার নস্করের গিফট, মানে আমার ছোদ্দার থেকে। আসলে আমার ছোদ্দা এটা বানিয়ে দিয়েছে পার্স মিস্টার নস্করকে। আর এইগুলো আমাদের বাড়িতে যেহেতু বানানো হয়, ওই জন্য এটা বানিয়েই দেয় প্রতিবার। তো আগের পাশে কার্ড রাখার জায়গাগুলো ঠিক একটা ছিল না, ওই জন্য আবার এটা নতুন করে বানিয়েছে, কার্ডগুলো যাতে রাখতে পারে এখানে। তো এটা হচ্ছে আমার বাবা মার জন্য ডিনার এনেছি। আজ রবিবার, এখন বাজে সকাল 8টা, আর সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো এখন বাজে সকাল 8টা, আর আজকে রবিবার। তো যেটা বলার হচ্ছে, আজকে সকাল মানে আমাদের যে ঘোরার প্ল্যানটা ছিল সেটা মানে ক্যান্সেল করতে হচ্ছে, কারণ কারণ আজ সকালবেলা মানে আমার ছোট কাকার শ্বশুর ডিউটি যাওয়ার পথে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। তো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটা সার্জারি করতে হবে, মানে হাঁটুর একটা হাড় একটু ক্র্যাচ হয়ে গেছে, তো ওটার জন্য সার্জারি হবে। তো সেই জন্য আমাদের ঘোরাটা ক্যান্সেল হয়ে গেল। মানে অনেক আশা ছিল ঘুরতে যাব, সবাই খুব আনন্দ, মানে প্রতি বছরই আমাদের ঘোরাটা হয়, সবাই একসাথে যাই। তো 24 জন 30 জন, আগের বছর গেছিলাম 42 জন। আর এগুলো কিন্তু বাইরের লোক না, বাড়ির লোকই।
মানে আত্মীয় স্বজন বাড়ির ফ্যামিলি তো সবাই মিলে একসাথে ঘুরতে খুব মজাই লাগে। তো এবারেও আনন্দে ছিলাম। তো টিকিটটা বুক হয়ে গিয়েছিল, হোটেল বুক হয়ে গিয়েছিল। তো এই অ্যাক্সিডেন্টের কারণে আমাদের যাওয়া হবে না, তো কেউ যাব না আমরা এখন, ঘোরা আবার পরে হবে, সেটা কোনো ব্যাপার না। তো অবশ্যই আগে ঠিক হয়ে যাক, তাহলে আবার আমরা ঘুরতে যেতে পারবো। তো একটা সার্জারি যেটা হচ্ছে বৃহস্পতিবার একটা অপারেশন হবে, তো অবশ্যই আমার ভিউয়ার্সদের বলবো যে যেন সবাই মিলে যেন এটাই চাও যে যেন ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা না হয়, আর আবার যেন একসাথে আমরা ঘুরতে যেতে পারি। তো এখন এটাই মানে সবারই মনটা খারাপ আছে, হয়ে গেছে এইভাবে। তো ঠিক আছে চলো, তো আবার দেখা হচ্ছে দুপুরে, কারণ আমার বাবা মা তো রয়েছে, বৃষ্টির জন্য যেতে পারিনি, তো দেখে খেতে দিতে হবে পরে। তো আবার দেখা হচ্ছে। বাজে দুপুর দুটো, আর এত বৃষ্টি পড়ছে যে বাবার খাবারটা এখানেই আনা হয়েছে, তাই বাবা যেতে পারছে না, এতটা মানে অনেকটা হেঁটেই রান্না হয়ে যায়, তো ওই জন্য এখানেই খাবে। আর এই যে মিঠি, ও আজকে চানি করবে না বলছে বৃষ্টিতে। আলু ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, মশলা চিংড়ি, আর এটা হচ্ছে ইলিশ মাছ, ডাল আর মাংস, আর হচ্ছে চাটনি। হাই বন্ধুরা, এখন কারেন্ট চলে গেছে আর বৃষ্টি হচ্ছে, টিভি বন্ধ হয়ে গেছে। দিদুনকে আজকে বৃষ্টির জন্য বাড়ি দিতে বাড়ি যেতে দিনি। কি বলছো, বলছো না বন্ধুরা দিদুন কেমন খাচ্ছে? সেটা বলে দিলাম। বদিরে রাশিটা, বদিরে রাশিটা কি আছে কলে পড়া পড়িয়া। রাত্রির আগে বল, রাত্রির কটায় ঘুমাস তুই? চারটের সময়। চারটের সময় নাকি? তুই তো বারোটার সময় ঘুমানো পাটি। ও তাহলে চান টান করে ওই ঘুমিয়ে পড়ি বলবো। বন্ধুরা আমাদের তো ঘুরতে হবে না, শুধু বাই অ্যাক্সিডেন্ট হয়েছে, লেগেছে।